হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী বণিক। আজকে আমি কিন্তু কোনো ব্লগ টক করিনি, তো গিয়েছিলাম আমরা সকলে মিলে খার্চি মেলাতে। আর সত্যি কথা, আমার এই ভিড়ভাট্টার মধ্যে আমি যে ব্লগ করব ফোন বের করে, এটা আমার একদম ভালো লাগে না। আর সত্যি কথা বৃষ্টিও ছিল, তো তার জন্য আমি কোনো ব্লগ টক আগে থেকে করিও নি। তো আর যারা ব্লগার তারা জানো, তাদের অনেক সময় ইচ্ছে হয় যে একটু ব্লগ না করে কিছু সময় কাটানোর জন্য সকলের সাথে। তো আমি সেটাই ভাবলাম যে সকলের সাথে ভালোভাবে একটু সময় কাটাবো ব্লগ না করে আজকে, তার জন্য আমি কোনো ব্লগ করিনি। এমনিতে যে কয়েকটা ভিডিও নিয়েছিলাম, তো এগুলো আমার এখন হঠাৎ করে মনে হলো যে আচ্ছা, এগুলোকেই একসাথে করে একটু ছোট্ট একটা ভিডিও তো শেয়ার করা যায় তোমাদের সাথে, তাই না? তো তার জন্যই কয়েকটা ভিডিও আমার কাছে ছিল আর ফটো ছিল, এগুলো অ্যাড করে ভাবলাম তোমাদের সাথে এই আনন্দের মুহূর্তটা শেয়ার করি। আর আমার না এইসব নাগরদোলা জিনিসটা, আনন্দমেলা জিনিসটা আমার ভীষণই আনন্দ লাগে, আমার খুব ভালো লাগে মানে নাগরদোলা উঠতে, সকল রকম নাগরদোলা ট্রাই করতে। তো এটা না আমি একবার উঠেছিলাম, এটা নৌকুর মতো উপরে উঠে ওইটা সবটা মানে বক্সটা ঘুরে যায়। তো আমি একবারে উঠেছিলাম, বেশ মজাই লেগেছিলো, ভীষণ ভয় লেগেছিলো, আমার না এই ভয়টাকেই মজা লাগে। তো সকলকে আমি বলেছিলাম চলো না চলো না। তো আমি আর দেবজনী দিদি রেডি ছিলাম যাওয়ার জন্য, বাকিরা রেডি ছিল না, ওদেরকে বলতে গেলে টেনেই আমরা নিয়েছি। তো যাই হোক, সকলে ভীষণ মানে ভয় পেয়েছিল, আবার বেশ মজাও পেয়েছে। আর তোমাদের দাদা কিন্তু কোনো সময় কোনো দিন আমি দেখিনি এগুলোর মধ্যে উঠতে, ও ভীষণ ভয় পায়। তোমরা দেখবে যে আমি কাশ্মীর গিয়ে ওই যে ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো ছিল, এগুলোর মধ্যে একটা আমি দাদাভাইয়ের সাথে করেছিলাম, ওর সাথে করিনি। কারণ কি, ও ভীষণ ভয় পায়, মানে ওকে মানে সকলে মিলে একটু টানাটানি করছিল, কিন্তু ও কিন্তু উঠেনি।